খনম পুটি নাচিব পারে মোর থাপাক লগিত ফেছিটো আছে মোটো তাতে থাকিব পারো না পারাতো কেন রা পারং পিছে হুখে কেন ইমান টিটা কেহা কথা শুনে মুজি তোহতোর ঘরত আসং কেনু আসু তোটো জানা না জান কেন আসা এনেকুৱা এটা জেগাত ফচিলো এতিয়া বসা কোনো উপায় নাই বসা উপায় আমি উলিয়াম নহয় আগতে তই বিপদটো কথা কচোন মই ৰতনীক সুধিলো তাইও কথাটো কবলৈ মান্তি নহল এতিয়া তয়ে কচোন কোন সাধু কথা দয়ে কাহিনী শুন টেকেলি আৰু কুবেও কাহিনী আমাৰ যে আলু আৰু কোবান তেওঁলোকে আপোনাৰ পৰা পইচা লৈছেনে নি বাৰু কিমান লৈছে বাৰু বহুত পইচা লৈছে নি লৈছে অলপ চলপ লৈছে পইচা আচ্ছা মই শুনিছোঁ আপোনাক মৰ্গেজ হিচাপে বোলে সোণৰ টকেলি এটা দিছে হয় নি বাৰু মহাকুসুম সাহেবে তো বাড়িতে পাইছিল বাড়িতে আছে নাকি বাড়িতে সাঙ্গে র কসম আনারস আয়া কি যে ইটুটা কাটা লাগা বস্তু ইগলেটে থাকবো লাগে রো ঢিলা 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 ও হো ফোন তো রাখলো কসম হয় রাখ রাখ ও হবো না পিছু কথা বলিম ইয়ে ব্যাং ও কিছু কই না কি এখন শোনো তুই তো একদম সিনা হয়ে আসা তুই সুদ থাক ঠেপ ঠেপ খুঁটি কি করবি মুই কুসুম না তুই সুদ থাক আসলতে তো কি করবা সাহি তো নকা কিয়া হে তিরিকা তো কোয়া দরকার নাই কাম তো হলি গম পাবিন হয় ও তোর এ ওকরা সুর তোর কারণে বিয়া হয়ে জি দেখাবসং ফাটার না মাতলি উপায় নাই ফাটার ওই ফাটার ফাটার ও জি মুড়ি থাকলো গে এই ফাটার হে তে ফুটা হুরে কুকুম না পাবো এগলা বুড়ে হইছি না হি ও আহিলি নতুনের বাপে কুটের মাজত ও কানা লুগে দিলি তন খরবে বিয়ে করে বুরবাদ হয়ে গেল মই ওই ইগলা বস্তু ভাগ্য থাকিলে হে পায় এনে না পা কপাল থাকব লাগবো খুশি যা ইমান ডাঙর বস্তু তোর কপাল থাকবো কোঠা কমা এসা কি যে হবু ফাদার এ কিছু কই না যদি বাবা লাগা থাকে জিঙ্কে নহক পাবি যতে ততে গাটা সাটা খুলি বুবা দরকার নাই ব্যাং মা কসম তুনে মো গোটায় বুরবাদ করে দিলি আর গম পয়সা ওই এক বরবাদ করো নি যা গিরে জোর যা 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 খালি গেরেস গেরেস যা বুরবক ইটুকে খাম মই ও ওই বইনা আমার কথা দিবি অল কি জি হবু নহয় ফাদার ইয়ার লগত দে হবু দে জি গারা খান্দা খান্দা এতে এটা গাছর পুলি রিঠম নাকি ফাদার ও দে পিছে পদুমির কথা কি চিন্তা কসা তো হে নাকি জিয়া তো ঘর রাখবি না বিয়া দি পেলাবে তাকেই তো সেগুলান চিন্তা করে মই মানুহ তো একদম শুকাই খিনাই গেছো সরুতে তাই মাকটো এরি গেল মই কিমান কষ্ট করে তাই ডাঙার দীঘাল করছো ঠিতরে কিনো কথা কইসা ইয়ে রাম রাম ইমান ধুনিয়া ছোৱালী তো এরি কিনে তাই পলাই যাব লাগে না ঠিতরে কিনো কইসা তই তাই কারো লগত পালাই যাওয়া নাই নহয় ও তাই সরু থাকতে মাকটো মরি গেছে ঠিতরি বেয়াই লাগি গেল র মই গমেকে না পালাং নহয় এই তো এটা কাম নকরা কিয়া এতিয়া কি এই ছোৱালী তো ভাল লড়া চাই কেনে বিয়া নিদিয়ে কিয়া আমি দুখীয়া মানুহ ও কতনো তাইক ভাল মানুহ বিয়া করব তার উপর মই অকল হরিয়া মুখ এরি তাই বিয়া নহং বুলি কয় হয় নেকি তো এটা কাম কর
মোটা নহওয়া দুখিয়া তিরি এটা বিয়া পাত তিতিয়ে তাইরও উপকার হব তোর লগরে ওলাব আৰু পূর্ণিমিক আরামসে বিয়া দিব পারবি না তয় হ্যাঁ তিরি কিনো কথা কইছা এইটু বয়সত মই এগুলা চিন্তা নকরুং না অমেলকা ও সাখা শানসা বিরাট ফকসা দে ইটু ল টুকলি আনছ কিনো এ হাসনা এই রসুন তোর লগত মোর অলপ কথা আছে কিনো কথা কুসুন কো এখান ঘরত বাপেরে আর তই দুটে মানো আগেও নাই পিছেও নাই ধীতরি কেতিয়া বাজে বাপেরে ফুসংকে কিবা এটা হয়ে যায় তেতিয়া হলে তই কার লগত থাকবে কি কবা খুঁজছা তই খোলা খুলি কে কুসুন তার মানে তো এটা ভাল লড়ার লগত বিয়া হয়ে যা তেতিয়া তোর জীবন তো ভাল হব ওই মেলকাই মুখ তো এগেলা বিয়া সিয়া কথা নকবি মই বাবা কেরি বিয়া হবা নরুং মই যদি বাবা কেরি বিয়া হম কোনে বাবাক সোয়া চিতা করব কুসুন ঠিত্র তো হিগলা কথা চিন্তা করব না লাগে না হয় দরকার হলি মই বাপের এক সহসিতা করে তথাপি তো ভাল লড়া এটা সাই বিয়া দিমে এ বাবার লগত কিবা বেলেগ কথা আছে যদি পাত এগলা খান বিয়া সিয়া কথার মুখ নকবি ঠিত্র কিনু সলে এটো ভাল কথা কলি কিবা বেয়া পাই হেরি ও উঠা এ সাঞ্চু সা ও দে দে অঘুমতি আহি গেছিলা অঘুমতি আহিছি বাইরত কিয় ঘুমাইছি এ ভিতৰত বিছনাত ঘুমাবা লাগে এ বিছনাত ঘুমবা দে যিটো হে গৰম পৰিছি নহয় ও হাফ বইল হ'ব লাগিব এ হলাক কি হয় মই বিচি থাকিম নহয় দৰকাৰ নাই দে কাৰেণ্ট আছে নহয় ও কাৰেণ্ট নাথাকিলে বিচাৰ কথা কৈছো দক ও কাৰণে ধন্যবাদ আছে আচলতে হাতে কামে যিটো মাত দ্বাৰা সেইটো সম্ভৱ নহয় মই ভালকে জানো হয় নেকি ও কে নাম দবাক ৰাতি কাৰেণ্ট নহয় বিচি বিচি ঘুমটি নি আছিলো হেগলাখান পাহলা পাহৰা নাই দে ইটা আৰু সিটো বিষয়ক লৈ উৎকা তৰ্ক কৰিব নালাগে ইয়ে নাই দক হে যুক্তি তৰ্ক কৰা হেৰি কৰো এ বৰ গৰম পৰা বুলি কলাক দেখো নেমু চৰবত এক গ্লাছ কৰি আনো নেকি নেমু চৰবত ৰা আজি অলপ আদৰ হাদতটো বেছি হ'ল নেকি কিনো আদৰ হাদৰ বেছি হ'লাক দক কাতি বিহুত যদি তুমি পেঁপা বাজাবা যাও হেংকে নকে কি ক'ম কি কাতি মই পেঁপা বজোৱাৰ কথা কৈছি দক বুজা নাই অ ঠক থৈকা গাখীৰৰ চাহ দিয়াৰ পিছত আৰু নেমু চৰবত মই তো হেংকে কমে হয় দ এ চাহ দিয়া কথাটো মই পালো হয় নেকি অ পিছে হেৰি হা অ বিষ্ণীখান এনেকে কলাতকে উচল দি লৈ থাকিব নালাগে অলপ জোৰকে বিচি দে অ ইফলে বিচা লাগছি দে লাগছি দে এই ভাতক গেলি কিমান বাকী আছে হা এ হৈছে নাং মান বাকী আছে দে ভাতকেইটা খাই আকৌলৈকে ঘুমটি মাৰো দে অঁ ঠিক কথা কৈছি দক অঁ হ'ব দে ঐটো লৈ যাওঁ নহ'লে পিপৰা উঠব আজি অলপ কিবা আৰু পেডেলখান বেলেগ বেলেগখান পাইছোঁহে মোৰ বাহাৰ কিবা নেপথ্য ৰহস্য আছে নহ'লে এমান আদৰ কিয় হ'ব আমাৰ ফাতে মানে কি কৈছ তুই শুন তই যেনেকৈ তোৰ ঘনীয়ক মোৰ কথা কৈছ অঁ মই তেনেকৈ কৈ দিছোঁ বোলো আমাৰ দুইটাই পৰিস্থিতি একে তুমি তুমি আমার পাশ থেকে এইসব লুকাচ্ছিলে কেন তুমি জানো এইসব বেমারের চিকিৎসা কত কঠিন হতে পারে আকুমান ও আয়ুষ্মান ভব ও তুই বিরাট ভাল দে ভাই আরে মই উঠ আ ধসুন ধর দাঙি দিবে লাগবো না আরে দাঙি দি ওই কি ওজন ইয়ার দে উঠ আয়া খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট এডভান্স একটিভ প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি ফ্লাই ইয়াত আছে স্টাইল আর আইডিয়া 4G আ কুমান কুমান ও আপনি এসেছেন চলুন ভিতরে বসবেন ভিতর না লাগে দিয়া মুহাতু দিয়া বাহিরতে বহু আপনাকে যদি অল্প একটু সহায় করতে পারতাম তাহলে তো আমার ভালোই লাগতো পিছে কবলৈ গলে দেখোন তাও একে অবস্থা সি কি অবস্থা মানে আহা আলু প্রসাদ ফুকনৰ যিটো অবস্থা কুমানৰ একে অবস্থা কি হৰু হৰু কি একে বেমাৰ হৈছে আমাকে আমাকে ও একবাৰো কেন বললে না হে আল্লাহ আমি কি কৰি এখন অব
জিংকে মোরে মুড়ি ঠক কি বা সালো ভাই বিরাট ভালে কলডাল বাসে দিলা আইয়া হাও পিছলা দেখুন হাও দাবান বললু বললু আয় ও বললু ও কুনি আসা কতে ও আয় ও বললু আয় হাও ঘুষমে গেল ও ঘুষমে গেল ও বাসল দুম্বাই ও ঘুষদেল ঘুমে গেলে আল্লাহ যাইছে তাই হব ভাতে মা তুমি কান্দ না আমি চিকিৎসা করু তাহলে দেখি অনেক টাকা লাগবে অকমান এইবিলাক কিন্তু কি বেমাৰ অংক হৈছে মই একো ধৰিব পৰা নাই আমি তাৰমানে ভাতে ভাতে কৈছো কি তোৰ কেঞ্চাৰ হৈছে কি কেঞ্চাৰ হৈছে মোক কেঞ্চাৰ বেমাৰ হৈছে ভালে কৈ তাৰপিছত তাৰমানে তহন তুই যখন ফাতে মারে কইলি যে আমাগো সেম কন্ডিশন হেসুম গাতো খেলি মিল লাগ গেল গা ওয়া তুই মা ধুনি আটা এখন রসিছ তাকু মুখলে বিলাই মুখ যা কোয়া নাই কেলে কয়া টাইমই পাই নাই তুই এ খেলি মিল লাগাই দিলি এ অপুর পক ইতিয়া সাপি ইতিয়া সাপি মই তাই আগত কিনে কোয়া নাটক কো যে মুকে সাইমা হই পেলে কে মুখখন কাই গৈছে তাইও ভাবিব যে আলু ফসাই কেন সাবে মা হইছে তুই পারবি তো হেউ জনিক মই এনেকয়া অভিনয় কই কি মান স্টেজ কপাই থৈছো এটা সাপি মই তাই সত কেনে অভিনয় কৰো বল আমি তাই অভিনয় কৰো আলু তোরে তো দুঃখ লাগছে মনটা খারাপ লাগতেছে মরবি দেখে ডরাইছ আলু পকেটত 500 টাকা নোট এখন আছে লৈ যাবা
বাকী 150 টাকাটো মোক কিন্তু ঘুরে দিবা দে দিম দক দিম দক ও রাগেলাই দিছো না ওই আয়া 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 হই আয়া হই খালা 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 মোক শেষ করে দিলা দে আজি শুকুরবার নহয় ও তাতে কি ডাঙার কথা হল নহয় মানে কালি শনিবার তো পালাকে নহয় ও রামুর বা তুমি কি মোক বারর জ্ঞান দিবাইছ 350 টাকা এটা কালি দিব দ 350 টাকা কিয়া কিয়া দিব লাগে কালি বন্ধনত টাকা যে হুতক লগি লছিল সপ্তাহে গুত্ত দিবা নালগিব পাল্লাকে ও তার মানে পুরোহি গছর উর কম ভাই মই ইতাহে ধরব পেলু আজি তোমার মরমর পরিমাণ তো কে এমন বাইছি এ হব দ আকো কথাই মরমর পরিমাণ বাড়া নাই এ কি দিব না দে শুন অলপ চিন্তা করি চাও এমন পটকে কব পারা কথা নহয় তো দে অলপ জোর কে বিছি দে আছো অ অ হব না হব দে মাথাটো অনাক মান মালিশ কই দে দিছো দিছো হেৰি কালিক লগি দিব না দে হব দে তুমি যেতিয়া এমান কৈছ মৰামটো বাঢ়াইছ দিব লাগিব দে অ হেৰি কৰিবা মোৰ পকেটত তাতে 500 টকা নোটখান আছে লৈ যাবা বাকী 150 টকাটো মোক কিন্তু ঘূৰাই দিবা দে দিম দক দিম দক অ ৰাগেলাই দিছো না ওই ইয়াছো ৰব দে তুমি আধা মালিচ কৰাকে গুচি গেল পইচাটো পালাক তো এমান ছাড়ো ওই লুস ক্যারেক্টার ওই ফেলা কত বড় থাকা এটা কাম কর কি এ হাজিরা কর মানু লগাইছো তো কাম বিলাক সাবে আর তো নিজে দাখন ল এ বাড়ি খান গুটে ফেলা পড়া সাফা করে যাবে হব দে আপন খাপলা কাকা তো বাড়ি সাফা করে দিম মই পুরা সাফা করে দিবে ওই যা আসু যা পুরা সাফা করবে সাফা করবো হে কামত ফালতু মানুহবিলাকৰ কাৰণে নোৱাৰিছোঁ আৰু বুজিছানে যেতিয়া তেতিয়াই ফোন কৰে হেল্ল' অ' পুতুকন আছোঁ আছোঁ ভালে আছোঁ তোৰ ভালনে বাৰু এই আছোঁ দে কিবা কৈ এই কিনো কৈ মই জানই নহয় দুবেলা দুমুঠি ভাত খাবলৈ হ'লে কিবা এটা নহয় কিবা এটাতো কৰিবই লাগিব এই ইয়াতে এইখন গাঁৱতে কিবা কিবি সৰু সুৰা বিজনেছ কৰি খাই আছোঁ আৰু পিছে সেই নহয় তোৰ লগত মোৰ আৰু অলপ কথা আছে পিছত কথা পাতিম মই এতিয়া গাড়ী চলাই আছোঁ বুজিছ নাই মই ৰাস্তাতে মানে ৰৈ কিনে কথা পাতি আছোঁ ঠিক আছে অলপ পিছত কৰিম দে অহ ৱা আপোনালোক ক'ৰ পৰা আহিলে কেচ এটা কৰিবলৈ যাওঁ ৰবা ৱা কেচ কি কেচ মই জীৱন বীমা কোম্পানীত কাম কৰোঁ নহয় তাৰে কেচত ওলাইছোঁ ৱা হয় নেকি বৰ ভাল কৈছে বৰ ভাল খবৰ অঁ পিছে তুমি ভালে আছানে হয় হয় আছোঁ দিয়ক কিবা কিবি কৈ আৰু পিছে তুমি ইয়াত অকলে থাকানে অঁ অকলে থাকোঁ অকলে আৰুনো কি এওঁৰ গোটেই গাঁওখনৰ মানুহ পৰিয়ালৰ দৰে সকলোৱে এওঁক ভাল পায় নহয় হয় হয় তুমি অকলশৰীয়া মানুহ বীমা চীমা এটা কৰি লোৱা হয় হয় এইবোৰ কৰাটো বৰ ভাল এই কৰিম ৰ'ব হে কৰিম কৰিম নহয় এতিয়াই কৰি লোৱা তাতে তুমি অকলশৰীয়া মানুহ তোমাক লৈ মোৰ বৰ চিন্তা হৈছে জানানে বীমা এখন কৰি লোৱা মই বছৰ ইমান খৰধকীয়া পৰিছে এতিয়া নালাগে দিয়ক কৰিম নহয় পিছত পিছত মানে কি এতিয়াই কৰি লোৱা এই মমাইদেৱে কৈছো যেতিয়া মামীদেউ পলিচি এটা মই নকৰিম নে কৰিম কৰিম নিশ্চয় কৰিম আকৌ কৰিবানে তুমি চিন্তাই নকৰিবা এনে মিছা কথা নকয় নহয় কৰিবই কৰিব এতিয়া দেখিছে আপুনি কথা হৈছে মই ফোনত কথা পাতি আছিলোঁ মানে লগৰ বন্ধু এজনে ফোন কৰিছে তাৰমানে কিবা এটা বিপদ হৈছে পটাপট যাব লাগে গতিকে মই গ'লো আৰু আহিলোঁ আপোনালোকে আগবঢ়াওক মই ঘৰলৈকে আহি আছোঁ আহিবা কিন্তু দেই আহিম আহিম কেলৈ নাহে হ'ব দিয়া ভালদৰে এটা কৰিম ডাঙৰকৈ নে হ'ব হ'ব মই চাই দিয়ক আহিছোঁ দেই ভাল বাৰু যোৱা অঁ যোৱা
বৰ ভাল দেই অ তাৰা চিন্তা নকৰিবা তোমাৰ কাম সেটআপ হৈ যাব অ কাকা কি চাই আছা কামত লাগি যা পুৰা সিলসিলা উৰি দিব লাগিব অ ঐ আয়া 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 হৈ আয়া হৈ খালা 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 মোক শেষ করে দিলা একদম বরবাদ করে দিলা ঐ কি পাগল গিলে তেনে কোয়া জেনে লাগিছে আরে কি কথা কবা হা তন্দে তন্দে স্কুলের লিকরা নহয় হেট স্কুল নেকি কলেজ ও তার মানে স্কুলত কে ডাঙার খানন পড়হা তোটা ভিডিও তন্দে কথা কবা নাস না মুখা হাত চালা মুখ সম্ভালি কথা কবি নলি আতে জেং করে দিম ও খালি এটা ঘর ডাঙার ফুরব আছে মু বর্তমান বিয়ার বেস্ট বুঝি পাইছ না পড়ব কি পড়ব নো তার মানে ময় বিয়া করার কারণে কালি আপিস হবে যাম তো ও কাকা ইটু দেখুন বিরাট ভাল খবর রে অ তো পিছে ব্যাং দাদা মোর শত্রু দস্তি ভালে আছে না খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি ফ্লাই ইয়াত আছে স্টাইল আর আইডিয়া 4G